নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প গল্পের নাম রানী সাহেবা লিখেছেন বিমল মিত্র তাহলে শুনতে থাকো গল্পটা গল্পের নাম রানী সাহেবা মানুষের সংসারে কত চরিত্রই যে দেখলাম এক একটা মানুষ দেখেছি আর একটি মহাদেশ আবিষ্কারের আনন্দ পেয়েছি পৃথিবীতে সব মানুষ সব কিছু পায় না সেজন্যে আমার অভাববোধ হয়তো আছে কিন্তু অভিযোগ নেই আমি গোয়া বাগানের মেসে সুধা সেনকে দেখেছি বিলাসপুরে বাণী বিদ্যায়তনে প্রমীলা সরকারকে দেখেছি দেখেছি রানী দে রুনু রায় লিলি পালিতকে দেখেছি মিসেস সুজাতা স্বামীনাথনকে জব্বলপুরের শিয়ালকোট লজি আরও দেখেছি নীল নেশার রায় সাহেবকে প্রফেসর পত্নী কণিকা দেবীকে আর আরও দেখেছি সবজি বাগানের সুরুচি আর সদানন্দ বাবুকে। ওদের সকলকে নিয়ে উপন্যাস লিখেছি কিন্তু আরও কতজনকে নিয়ে যে আমার আজও লেখা হয়নি তাও তো বলে শেষ করা যায় না এই যেমন আজকের রানী সাহেবা রানী সাহেবাকে আজ এতদিন পরে আবার বেহারের এই দুর্গম পল্লীতে রানী সাহেবার একদিন দুদিনের নয় সুদীর্ঘ পঁচিশ তিরিশ বছরের সম্পর্ক মনে হলো ভবিষ্যতে যদি কাউকে নিয়ে গল্প লিখি তা সে এই রানী সাহেবাকে নিয়েই লেখা উচিত সেই পাঁচশো মাইল দূর থেকে আমরা এসেছি লাহেরিয়া সরাইতে নেমে মোটরে তিরিশ মাইলের রাস্তা মৃণালিনীর বিয়ে রানী সাহেবের একমাত্র মেয়ে মৃণালিনী দিন পরে যখন প্রথমে সন্তান হল গোকুল জিজ্ঞেস করেছিল কি নাম রাখা যায় রে মেয়ের তখন সংস্কৃত সাহিত্য নিয়ে ঘাঁটাঘাঁটি করছি নাম দিয়েছিলাম শকুন্তলা কিন্তু সে নাম টেকেনি শেষ পর্যন্ত মার ইচ্ছের কাছে বাবার ইচ্ছেকে পরাজয় স্বীকার করতে হয়েছিল সেই নামের ব্যাপারই শুধু নয় গোকুল যখন নামে প্রতিভায় প্রতিষ্ঠায় বড় হলো রায় সাহেব হলো তখনও কঠোর হাতে পেছন থেকে যে মানুষটি শাসন করত সে মৃণালিনীর বাবা নয় তার মা আজকের এই রানী সাহেবা কত সম্বর্ধনা সভায় উঠে বক্তৃতায় বলেছে গোকুল আমার উন্নতির মূলে রয়েছেন আমার স্ত্রী তিনি আমায় দিয়েছেন তার একনিষ্ঠ ভালোবাসা তার সেবা তার যত্ন তার ঐকান্তিকতা সত্যি সত্যি বিয়ের আগে কি ছিল গোকুল আর পরে কি না হয়েছিল এ তো যুদ্ধের হিরিকে ফুলে ফেঁপে বড়লোক হওয়া নয় ধাপে ধাপে কেবল উঠেছে গোকুল শুধু আরও বড় ধাপে ওঠবার জন্যেই চেম্বার অফ কমার্স এমএলএ সেনেট সভা স্বদেশ বিদেশ সমস্ত জুড়ে মরবার শেষ দিনটি পর্যন্ত কেবল সাফল্য আর সাফল্য যাতে হাত দিয়েছে তাতেই লাভ সমস্তর মূলে নাকি গোকুলের স্ত্রী ওর স্ত্রীর ভালোবাসা আমি শুনতাম কিন্তু ভেবে পেতাম না শুনে হাসব না কাঁদব কিন্তু সেসব কথা এখন থাক কলকাতা থেকে পাঁচশো মাইল দূরে বেহারের এই দুর্গম পল্লীতে রানী সাহেবার মেয়ের বিয়েতে এসে যদি সেদিনকার সব কথা সব ইতিহাস মনে পড়ে যায় তো মনকে দোষ দিই কী করে বিরাট বাড়ি ঠিক বাড়ি নয় প্রাসাদি বটে শুনলাম সাতানব্বই বেঘের ওপর বাড়িখানা কিন্তু সকাল থেকে যে ব্যাপার চলছে তাকে কে বলবে দেখে যে বিয়ে আজকে নয় আমরা যারা অতিথি তাদের আদর আপ্যায়নের আয়োজন চূড়ান্ত দশখানা গ্রামের হাজার হাজার প্রজা সকাল থেকে পাতা পেরেছে লাড়ু পেরা গুলজামুন বালুশাই পুরী বরফির ছড়াছড়ি চারিদিকে মুন্সিজি এক একবার এসে খবর নিয়ে যায় সকলের কোনো অসুবিধা হচ্ছে কি না পরের দিন যখন বর এলো কখন বিয়ে হলো ভিড়ের মধ্যে কিছু দেখাই গেল না তবু দেখবার চেষ্টা করেছিলাম বই কি রায় সাহেব গোকুল মিত্তিরের একমাত্র উত্তরাধিকারিণী তার স্বামীকে দেখবার ইচ্ছে ছিলই কিন্তু বৃথা চেষ্টা বিয়ের পর দিন মুন্সীজিকে বললাম একবার রানী সাহেবের সঙ্গে দেখা করতে পারা যায় না মুন্সি হয়তো প্রথমে অবাক হয়েছিল কিন্তু চেষ্টা করবে বলে শেষ পর্যন্ত অন্দর মহলে খবর পাঠালে খবর যেতে আসতে তাও প্রায় এক ঘন্টা লাগল সত্যি তো বিয়ে বাড়ি সবাই ব্যস্ত এখন একজন বৃদ্ধের সঙ্গে দেখা করতে কারি বা অবসর হবে কিন্তু তা নয় মুন্সিজি বললে না হুজুর রানী সাহেব আর কড়া হুকুম আছে পুরুষ মানুষ কেউ যেন অন্দরমহলে না ঢোকে মনসিজির কথা বর্ণে বর্ণে সত্য তা পরেই টের পেলাম সদর আর অন্দরের মাঝামাঝি একটা ঘরে নিয়ে গিয়ে আমাকে বসালো মুন্সিজি দক্ষিণ দিকে একটি মাত্র দরজা দরজার ওপাশেই অন্দরের সীমানা দরজার পর্দা খাটানো ঘোমটা দিয়ে একজন ঝি এসে দাঁড়ালো দু ঘরের মাঝখানে মুন্সিজি আমায় ইঙ্গিত করলে রানী সাহেবা এসেছেন যা বলবার শিগগির বলে দিন এমন অবস্থার জন্যে ঠিক প্রস্তুত ছিলাম না এমন দিনও গেছে যেদিন রানী বসে কথা বলেছি আজ হঠাৎ এতদিন পরে বাংলাদেশ ছেড়ে এসে বিহারের এই জমিদারিতে বসে ৪৫ বছর বয়সে বিগত স্বামীর বৃদ্ধ বন্ধুর সঙ্গে কথা বলতে এই সংকোচ এই আয়োজন এই আমার পছন্দ হল না এমন জানলে আমি কি এমন প্রস্তাব করতাম নিজেকে যেন অপমানিত মনে করলাম রায় সাহেব গোকুল মৃত্যুরের বিধবাস্ত্রীর অগাধ সম্পত্তি থাকতে পারে কিন্তু আমরা দুজনে এক সময় তো ঘনিষ্ঠ বন্ধুই ছিলাম সে বন্ধুত্বের দাবিও কি কিছুই নয় মৃণালিনীর বিয়েতে দেবার জন্য কলকাতা থেকে একটা শাড়ি এনেছিলাম সেখানা মনসিজির হাতে দিয়ে বললাম না আমার কিছু কথা বলবার নেই এইটে রানী সাহেবাকে দিয়ে দিও বলে আর কালক্ষেপ না করে সোজা বাইরে চলে এলাম তখনই সমস্ত বন্দোবস্ত করে একটা ট্যাক্সি ডাকিয়ে নিয়ে স্টেশনে রওনা দিলাম আজ অবশ্য গোকুল বেঁচে থাকলে এমন ঘটনা ঘটত না কিন্তু তা সত্ত্বেও কেন যে এখানে কেশের টানে এত দূর দেশে এসেছিলাম তাই ভেবেই নিজের মনকে ধিক্কার দিলাম কে রানী সাহেবা কোথাকার রানী আমা কে তারা মনে পড়তে লাগলো গোকুলের কথাগুলো অর্থের অভাব গোকুলের কখনো অবশ্য হয়নি বিয়ের পর থেকেই বৃহস্পতি তুঙ্গে উঠেছিল ওর ধনে মানে প্রতিষ্ঠায় বন্ধুদের মধ্যে আর কে এমন সাফল্যের সপ্তম স্বর্গে উঠতে পেরেছিল কিন্তু অমন ভতভাগ্য আমি জীবনে তো কম দেখেছি কোনো মহিলা সভার সম্পাদিকা একবার চাঁদার খাতা নিয়ে এসেছিলেন গোকুলের বাড়িতে ধনবান গোকুলের কৃপা প্রার্থী তারা বাইরের ঘরে চেয়ারে বসিয়ে গোকুল কথা বলছিল এমন সময় ভেতরের পর্দা ঠেলে এই রানী সাহেবা বেরিয়ে এসেছিলেন ঘরে ঢুকে বলেছিলেন বের করে দাও একে এখনই বের করে দাও গোকুল যতখানি স্তম্ভিত তার চেয়ে বেশি স্তম্ভিত মহিলাসভার সভার সম্পাদিকা রানী সাহেবা বলেছিলেন তুমি যদি বের করে না দাও আমারও বের করে দেবার অধিকার আছে দারোয়ান দারোয়ান চিৎকার করে ডাকতে লাগলেন রানী সাহেবা ঘরের মধ্যে আরও দুজন ভদ্রলোক একজন টাইপিস্ট আশেপাশে চাকর দারোয়ান ঝি ঠাকুর কারোর দিকে ভ্রক্ষেপ নেই কলকাতার ধনী সমাজে সবেমাত্র প্রভাব প্রতিপত্তি শুরু হয়েছে গোকুলের বউবাজারের ছোটো দোতলা বাড়িটা ছেড়ে লেক রোডের চারতলা বাড়িটা সবে তুলেছে হাওড়ার দু দুটো জুট মিল চলছে আবার সেই সঙ্গে গিরিডির একটা অভ্রক্ষণী সবে কিনেছে ওদিকে কাউন্সিলের ইলেকশনে দাঁড়াবে কি ভাবছে অবস্থাটা এইরকম মোট কথা সেদিনকার সেই ঘটনাটা যেমন অবিশ্বাস্য তেমনি অপমানজনক কোনো সূত্রে প্রকাশ্যে বাইরের ঘরে তার আসবার কথাও নয় দারোয়ান এখনই এসে যাবে কাণ্ডজ্ঞানহীন স্ত্রীর আচরণে হতবাকও বটে ক্ষুব্ধ বটে গোকুল উঠে দাঁড়াল কিন্তু কাকে সে নিবারণ করবে স্ত্রীর মুখের ওপর কথা বলার সাহস আর জারি জারিথা গোকুলের নেই সম্পাদিকা পর্দা নন দশ রকম মানুষের সঙ্গে মেলামেশায় অভিজ্ঞতা আছে ব্যাপারটা বুঝলেন উঠে দাঁড়িয়ে বললেন আচ্ছা আমি এখন উঠি তাহলে স্যার একদিন সময় মতো আপনার অফিসে দেখা করব বরং বাঘের মতন লাফিয়ে উঠলেন স্ত্রী তা তো করবেনি কিন্তু খবরদার বলছি ও হাসি আমি চিনি হাসতে হাসতে ঘাড় নেড়ে এলো খোঁপা দুলিয়ে পরপুরুষের সঙ্গে কথা বলতে খুব ভালো লাগে জানি আরও ভালো লাগে যদি সে মানুষটি দেখতে ভালো হয় লক্ষ টাকার মালিক হয় চাঁদা চাইবার নাম করে ছিছি পর্দার আড়ালে দাঁড়িয়ে সব দেখেছি আহ কি হচ্ছে মিন্টু তুমি থামো দেখি আমি না থাকলে কবে তুমি এদের পাল্লায় পড়ে মরে যেতে ছিছি তোমাকে আমি দোষ দিই না কিন্তু সংসারে এমন সরল হলে কি করে চলবে মহিলাটি তখন এক ফাঁকে সরে পড়েছেন কিন্তু পরদিন থেকে ব্যবস্থা হলো রকম গোকুলের ড্রাইভারের পাশে দিবারাত্র আর একজনকে দেখা যেতে লাগল গোকুল মোটরে যেতে যেতে জিজ্ঞাসা করলো তোর পাশেও কে রে যজ্ঞেশ্বর যজ্ঞেশ্বর পুরনো ড্রাইভার বললে আগে চিন্তার বড় ভাই গোকুলকে মোটরে উঠবার সময় নমস্কার করেছিল একবার মনে পড়ল এখন লোকটা আরেকবার পিছন ফিরে নমস্কার করলে বললে আমার নাম হরিশ আজ্ঞে চিন্তা আমার ছোট বোন হয় আজ্ঞে স্ত্রী ডান হাত চিন্তা সেই চিন্তার বড় ভাই অফিসে ঢুকে বসেছে গোকুল কাজ করছে মাঝে মাঝে অকারণে হরিশ ঘরের ভেতরে উঁকি মারে কিছু দরকার আছে উত্তর দেয় না হরিশ টুপ করে মাথাটা সরিয়ে নেয় এক একদিন অফিস থেকে বেরিয়ে ইচ্ছে হয় একবার সিনেমায় যায় কিন্তু স্ত্রীর করা বারণ আছে ওতে সিনেমা মানেই তো ওই দেয়ালে দেয়ালে প্ল্যাকার্ডগুলো দেখো না বাইরে যার ওই ভেতরে যা আছে তা কল্পনা করে নাও আগে না বলে কয়ে কয়েকদিন ঢুকেছে ভেতরে মাথাটা যেন ঠান্ডা হয়ে যায় বেশ কিন্তু হরিশ আসার পর থেকে কেমন করে যেন সংকোচ হয় গোকুলের স্ত্রী বলেন কেন গাড়িতে হরিশ থাকা তো ভালো রাস্তাঘাটে কত রকম বিপদ আপদ আছে দেশে ধর্মঘট তো রোজ লেগেই আছে তোমার সুবিধের জন্যেই তো রাখা যত কাজই থাক রাত আটটার পর গোকুলের আর বাইরের থাকবার হুকুম নেই একেবারে অন্দরমহলে গিয়ে ঢুকতে হবে সে নিয়ম যেমন কঠোর তেমনি অমোঘ স্ত্রী বলেছেন রাত্রির বেলায় যারা ব্যবসা চালায় তাদের বলে বেশ্যা অমন পয়সার দরকার নেই আমার একবেলা খাবো ভিক্ষে করে পেট চালাবো তাও ভালো তবু গোকুল বলেছে না ভাই ও সব জিনিস তর্ক করবার নয় ও যা চায় না তেমন কাজ নাই বা করলাম স্ত্রীর মতেই চলেছে গোকুল সারা জীবন স্ত্রীর পরামর্শ মতোই কাজ করেছে একটা পয়সা কাউকে চাঁদা বা ধার দিতে গেলে স্ত্রীর অনুমতি নিয়ে তবে দিয়েছে বাড়িতে এসে সারাদিন কোথায় কোথায় গিয়েছে কার কার সঙ্গে দেখা করেছে বা দেখা হয়েছে সমস্ত সবিস্তারে বলেছে স্ত্রীকে টাকা পয়সা আধলা পাইটি পর্যন্ত স্ত্রীর হাতে তুলে দিয়ে তবে ছাড়া পেয়েছে একবার খুব অসহ্য হওয়াতে ডাক্তার সেনগুপ্তের কাছেও গিয়েছিল গোকুল সমস্ত খুলেই বলেছিল দেখুন আমার স্ত্রী আমাকে বড় সন্দেহ করেন সন্দেহ মানে তিনি মনে করেন আমাকে বিপথে নিয়ে যাওয়ার জন্যে বিশ্ব সংসারের সমস্ত নারী জাতি বুঝি উন্মুখ হয়ে আছে আমার মতো সুপুরুষ কলকাতা শহরে আর দ্বিতীয়টি নেই এই রোগের কি চিকিৎসা বলুন তো ছেলেপুলে হয়েছে আপনার ডাক্তার জিজ্ঞেস করেছিলেন না ছেলে পুলে হলেই সেরে যাবে কিছু ভাববেন না যাতে ছেলে হয় বরং সেই চিকিৎসা করান সে চিকিৎসা করাতে হয়নি শেষ পর্যন্ত কারণ কয়েক বছর পরেই মেয়ে হল গোকুলের মেয়ে হবার পর একদিন জিজ্ঞেস করেছিলাম এখন কেমন চলছে গোকুল ব্যাধি কমেছে না ভাই আরও বেড়েছে গোকুল মৃয়মান হয়ে জবাব দিল সে কি আমার কিন্তু বরাবর মনে হতো গোকুল হয়তো ঠিক সত্যি কথা বলে না কোথায় যেন একটা গর্ববোধ আছে মনের ভেতরে অন্যের স্ত্রীরা যেন ওর স্ত্রীর তুলনায় কম সতীসাধ্য কম প্রতিপ্রাণা ওর মনে হতো ওর উন্নতির মূলে আছে ওর স্ত্রীর একনিষ্ঠতা বুঝি ওর স্ত্রীর কল্যাণেই ওর সমস্তিপুরের একটা সুগার মিল হাওড়ার দুটো জুট মিল ওর রায় সাহেব উপাধি ওর কলকাতার সাতখানা বাড়ি লাহেরিয়া সরাইয়ের জমিদারি সব যা হোক সেই গোকুল মিত্তির লেট রায় সাহেব গোকুল মিত্তিরের মেয়ে মৃণালিনীর বিয়ের নিমন্ত্রণে না বলতে পারিনি পুরনো বন্ধুত্বের টানে পাঁচশো মাইল দূর থেকে এই বয়সে এই পল্লীগ্রামে এসেছি কিন্তু স্টেশনের ওয়েটিং রুমের মধ্যে চুপচাপ বসে বসে মনে হলো আমি না এলেই বা কে কি মনে করত কার কি ক্ষতি হতো এখনও ট্রেন আসতে দু ঘন্টা দেরি হঠাৎ মুন্সিজি শশব্যস্তে ঘরে ঢুকল বললে রানী সাহেবা পাঠিয়ে দিলেন আমাকে আপনি চলে যাবেন না এই চিঠিটা রানী সাহেবা পাঠিয়েছেন আমার হাতে মনে হলো বলি রানী সাহেবা তোমাদের রানী সাহেবা আমারকে কিন্তু নিজেকে শান্ত করে চিঠিটা পড়লাম অনেক অনুনয় করে লিখেছেন আপনি এমন রাগ করে চলে গেলে মেনুর অকল্যাণ হবে বরকনে চলে যায়নি এখনও অতিথি দেবতার সমান আপনার সঙ্গে আমারও কিছু কথা ছিল মেয়ের বিয়ের পর বলব ইচ্ছে ছিল এ সুযোগ হয়তো আর পাবো না দয়া করে ফিরে আসবেন আমার মান রাখবেন রানী সাহেব আর মোটরে করে শেষ পর্যন্ত সত্যি সত্যিই আবার ফিরে আসতে হল বিদায়ের সময় ভালো করে বরকে দেখলাম শুনলাম মতিহারির লোক ওখানেই ওদের জমিদারি রানী সাহেবার চেয়েও বড় জমিদার ওরা ছেলের বয়স যেন মৃণালিনীর চেয়ে কমই মনে হল বিহারে তিন চার পুরুষের বাস এখানে থাকতে থাকতে চেহারায় পুরোপুরি বেহারি হয়ে গেছে পাশে মৃণালিনীর বিরাট ঘোমটা তাও যেন কেমন অবাক লাগল সুনীতি শিক্ষা সদন থেকে আই এ পাশ করেনি বটে কিন্তু কিছুদিন তো সেকেন্ড ইয়ার ক্লাস করেছিল সেই মেয়ে যাকে নিয়ে অত কাণ্ড সেই বা অমন অতখানি ঘোমটা কেমন করে দিতে পারলে বর কোণে চলে গেল বিয়ের উৎসব কিন্তু তখনও এতটুকু কমেনি গ্রামের হাজার হাজার লোক নাকি কদিন ধরে এমনি খাওয়া দাওয়া করবে রানী সাহেবার একমাত্র মেয়ের বিয়ে তাদের হয়তো এই শেষ উৎসব সন্ধেবেলা রানী সাহেব আর লিখে পাঠালেন আজ রাত্রিটা আমায় ক্ষমা করবেন আমার মন বড় খারাপ কাল দিনের বেলা ট্রেনে যাবার বন্দোবস্ত করে দেব এবং যদি সকালে আপনার অসুবিধে না হয় সেই সময় সাক্ষাৎ হবে রাত্রে শুয়ে শুয়ে অনেক পুরনো কথা মনে আসতে লাগল পুরনো বলে পুরনো সে প্রায় তিরিশ বছর আগের ঘটনা শুধু ঘটনা বললে ভুল বলা হবে আমার জীবনে সে এক দুর্ঘটনাই বটে আর রানী সাহেবা কিন্তু তখন তো তিনি রানী সাহেবা হননি তখন তিনি জামশেদপুরের আরতি রায় সেকেন্ড ইয়ারের আর্টসের ছাত্রী গোকুল মিত্তিরের বিয়ের খবরটাও বন্ধুমহলে হঠাৎ শোনা গেল বরযাত্রীরা কলকাতা থেকে দল বেঁধে বরের সঙ্গে যাবে টাটানগরে আর আমি আমি তখন কাকার বারো নম্বর সি রোডের কোয়ার্টারের সামনে ঘরটায় ছুটি কাটাতে গেছি হঠাৎ গোকুলের চিঠি পেলাম তোর সামনের বাড়িতে বিয়ে করতে যাচ্ছি তৈরি থাকিস সদল বলে পরশু বিকেলবেলা হাজির হব তখন নজরে পড়ল সত্যি সত্যি সামনের ষোলো নম্বরের বাগানে ম্যারাব বাঁধা হচ্ছে বটে সামনের বাড়িতে যেন উৎসবের ছোঁয়া লেগেছে এরই মধ্যে সামনে দু তিনটে মোটর লোকজন মাঘ মাস প্রচণ্ড শীত পড়েছে সেদিনই একলা একলা অনেক রাত পর্যন্ত একখানা বই নিয়ে পড়ছিলাম কাকা কাকিমা ভেতরে সবাই ঘুমিয়ে পড়েছে হঠাৎ অত্যন্ত মৃদু মৃদুস্বরে দরজায় একটা টোকা পড়ল তারপর আর একবার উঠে র্যাপারটা ভালো করে গায়ে দিয়ে দরজাটা খুলে পর্দাটা সরাতেই বিস্ময়ে নির্বাক হয়ে গেছি সেই শীতের ঠান্ডা রাত চারদিকে অন্ধকার মনে হল মানুষ নয় যেন পরি বাইরের কুয়াশা যেন হয়ে পরি ঘরের মধ্যে আগুন পোয়াতে এসেছে মেয়েটির কত বয়স হবে আঠেরো উনিশ আমার হাঁটুর ওপর মুখ রেখে সে কি অঝরে কান্না এমন ঘটনায় বিভ্রান্ত না হয়ে কি উপায় আছে বললাম কে আপনি কি চান দু কাঁধে ঝাঁকুনি দিয়ে অনেকবার প্রশ্ন করলাম আমার প্রশ্নে কান্না তার আরও করুণ হয়ে উঠল কিছুতেই বুঝতে পারলাম না কি চায় কেন এসেছে সে এত রাত্রে পঁচিশ তিরিশ বছর আগেকার কথা সব কথা মনে নেই আজ তবু কাঁদতে কাঁদতে সে রাত্রে মেয়েটি যা বলেছিল তা যেমন অস্বাভাবিক তেমনি কৌতুকপ্রদ ষোলো নম্বর সিরোডের বাড়িতে যে ছেলেটি থাকে তাকে আমার তখনই ডেকে দিতে হবে তার নাম নাকি বিকাশ বাড়ির সামনে যে ঘর তার পূব দিকের জানলায় গিয়ে ডাকলেই সে আসবে তার সঙ্গে সেই রাত্রে দেখা হওয়া মেয়েটির নাকি বিশেষ দরকার মেয়েটি বললে আমি গেলে কেউ দেখতে পাবে আপনি দয়া করে একবার বিকাশকে ডেকে আনুন জিজ্ঞেস করলে বলবেন আরতি তাকে ডাকছে আমি বিশেষ বিপদে পড়েছি আরতি বসলো আমারই বিছানায় আর আমি তার নির্দেশ মতো অগত্যা সেই শীতের মধ্যে ডাকতে গেলাম ষোলো নম্বরের অজ্ঞাত কুলশীল বিকাশকে সেদিন ভারী রহস্যময় মনে হয়েছিল এই ঘটনা বিকাশ যখন এলো আরতির চোখে সে কি ব্যাকুল ভয়াত্ম আবেদন বিকাশকে ঘরে পৌঁছিয়ে দিয়ে আমার কি কর্তব্য ভাবছিলাম মেয়েটি বললে আপনি দয়া করে বাইরে একটু বসুন একটু কষ্ট দেব আপনাকে আমার ঘরের বিছানায় ওদের দুজনকে বসিয়ে আমি নির্বোধের মতন বাইরে চলে এসে বারান্দার বেতের চেয়ারটায় বসলাম তারপর সেই তো রাত কেমন করে কাটল তা আজ আমার মনে থাকবার কথা নয় শুধু এতটুকু মনে আছে যে সমস্ত রাত ওদের ঘরের আলো জ্বলেছে আর আমি না ঘুম না জাগরণে সেই বেতের চেয়ারে বসে পলে পলে শীতে জমে বরফ হয়ে গেছি তারপর কখন কাকার ওয়াল ক্লকটায় বারোটা বেজেছে একটা বেজেছে দুটো বেজেছে তিনটেও বেজেছে সব টের পেছি ঘরের ভেতরের টুকরো কথা কান্নার আভাস বাইরে ভেসে এসেছে পাশের চেরি গাছটার পাতা থেকে টপ টপ করে শিশির ঝরে পড়েছে সারা রাত আমার গায়ে শুধু একটা পুল ওভার জামশেদপুরের সেই কনকনে ঠান্ডা শীত সে পুল ওভার কতটা আর আটকাতে পারে ভোর হবার আগে ওরা যখন বেরিয়ে যায় আমার সঙ্গে কোনো কথা বলা বা ধন্যবাদ দেওয়ার প্রয়োজন মনে করেনি মনে আছে পরের দিন সকালে ঘুম থেকে উঠতে আমার প্রায় নটা বেজে গিয়েছিল কিন্তু বিস্ময়ে হতবুদ্ধি হওয়ার বুদ্ধি তখনও আমার অনেক বাকি ছিল বরযাত্রীরা দলবল নিয়ে গোকুল এলো বিয়ের দিন বিকেলে কিন্তু বিয়ের আসরে বউ দেখতে গিয়ে আমার বাক রোধ হয়ে এলো আরতি রায় সেই রাত্রের আমার ঘরে আসা সেই মেয়েটি গোকুল বোধ হয় বউ দেখে খুশি হয়েছিল বরযাত্রী দলের সঙ্গে কলকাতায় চলে এলাম কিন্তু নিজের বিবেকের সঙ্গে যে বিরোধ সমস্ত মনকে ক্ষতবিক্ষত করে দিচ্ছিল তা কেমন করে চেপে রেখেছি সারা জীবন তা আমার অন্তরাত্মাই জানে বউভাতের দিন বন্ধুরা এক একটা উপহার তুলে দিয়েছে নববধূর হাতে কারোর দিকে মুখ তুলে চায়নি নববধু। আমি কিন্তু আর একবার ভালো করে নববধূর দিকে চেয়ে দেখলাম মনে হলো ধুতির নরুণ পাড়ের মতো সারা মুখে একটা বিষাদ পাউডার আর স্নোর প্রান্তে আলতোভাবে ঝুলছে সেই বিষাদটুকুই নববধূর সমস্ত অবয়বে একটা অভিনব মাধুর্য এনে দিয়েছে যেন সেদিন মনে হয়েছিল আমি কি ভুল করেছি না ও শুধু আমার নিজস্ব একটা ভাষ্য যার পেছনে যে যুক্তি আছে তাও বুঝি আমার মন গড়া অনেকবার মনের গোপন সংবাদটা বিশ্বস্ত বন্ধুদের বলি বলি করেও বলা হয়নি গোকুলকে বলা তো দূরের কথা পরে অনেক দিন গোকুল বলেছে ভারী ইন্টেলিজেন্ট জানলি কিন্তু তোর উপর খুব রাগ কেন বলত বললাম ব্যাচেলারদের ওপর বন্ধুর বৌদের ওরকম একটু রাগ থাকে তারপর আস্তে আস্তে গোকুল বড়লোক হলো অল্পবিত্ত থেকে মধ্যবিত্ত মধ্যবিত্ত থেকে ধনী ধনী থেকে লক্ষ্যপতি সেই ইতিহাস এখন অবান্তর কখনো কচিত কদাচিত দেখা হতো আবার কখনো ঘন ঘন অত বড় ব্যবসাদার নানান কাজের মানুষ কিন্তু বরাবর দেখে এসেছি রাত আটটার পর কখনো বাইরে থাকেনি বলেছে না ভাই ওসব তর্ক করবার জিনিস নয় ও যা চায় না তেমন কাজ নাই বা করলাম সংবর্ধনার সভায় উঠে দাঁড়িয়ে গোকুল বলেছে আমার এই উন্নতির মূলে আপনারা আমাকে যে সম্মান দিচ্ছেন সে সম্মান আমার প্রাপ্য নয় অনেকখানিই প্রাপ্য আমার স্ত্রীর আমি অকুণ্ঠভাবে স্বীকার করছি এমন স্ত্রী এমন স্ত্রীর ঐকান্তিক নিষ্ঠা ভালোবাসা সেবা ও যত্ন না পেলে আমি জীবনে কিছু করতে ইত্যাদি ইত্যাদি সংবাদপত্রের সে রিপোর্ট সবিস্তারে ছাপা হয়েছে আমি পড়েছি আমরা সবাই পড়েছি কিন্তু নিজের কৌতূহল আর সেই রাত্রের গোপন ঘটনাটির কথা মারণ মন্ত্রের মতো বুকে পুষে রেখে নিজের মনেই ক্ষতবিক্ষত হয়েছি বহুদিন পরে একবার টাটা নগরে গিয়েছিলাম সেই অজ্ঞাতকুলশীল বিকাশের খোঁজও করেছিলাম কাকার বাড়ি সি থেকে তখন এফ রোডে হয়েছে কিন্তু জীবনে অনেক জিনিস হারিয়ে যাওয়ার মতো বিকাশ সেদিন হয়তো সৌভাগ্যক্রমে হারিয়েই গিয়েছিল এবং অনেক দিন পরে যখন দেখা হলো কিন্তু সে কথা এখন থাক নইলে রানী সাহেবাকে নিয়ে গল্প লেখবার প্রচেষ্টাই বা কেন এরপর গোকুল মিত্তির বৌবাজার থেকে লেক রোড লেক রোড থেকে ভবানীপুর ভবানীপুর থেকে থিয়েটার রোডে ধাপে ধাপে উঠে গেছে সাধারণ লোক থেকে রায় সাহেব হয়েছে দশজনের একজন ছিল ক্রমে জনের শীর্ষে উঠেছে বাইরে থেকে আমরা দেখেছি গোকুলকে বাহবা দিয়েছি কিন্তু গোকুল বরাবর বলেছে না না আমি কিছু নয় ভাই এর পেছনে আছেন মিসেস মিত্তির আরতি মিন্টু আমরা যখনই আমাদের স্ত্রীর সঙ্গে আলাপ করিয়ে দেবার কথা বলেছি গোকুল সাপ দেখার মতো লাফিয়ে উঠে পালিয়ে গেছে এ নিয়ে আমাদের মধ্যে হাসাহাসি হয়েছে তামাশা হয়েছে আমার স্ত্রী বলেছে কেন হাসির কি আছে ওই তো ভালো তোমাদের যেমন মেয়ে মানুষ দেখলেই জীব দিয়ে নাল পড়ে চাঁদা চেয়ে বা ধার চেয়ে কখনও কেউ হতাশ হয়নি গোকুল মৃত্যুরের কাছে কিন্তু মহিলা সমিতি গার্লস স্কুল কিংবা দুস্থ বিধবা এসব ব্যাপারে একটি পয়সা কখনও দেয়নি গোকুল এক আমাদের সুনীতি শিক্ষা সদন ছাড়া গোকুল বলতো কি করব? আরতির আপত্তি যে গোকুলের উন্নতির সঙ্গে আমি যদিও বরাবর জড়িত ছিলাম কিন্তু ওর চরিত্রের ওই দিকটার কথা মনে হতেই কেমন যেন করুণার চোখে দেখতাম ওকে মনে হতো ইচ্ছে করলেই এক দণ্ডে গোকুলের জীবন বরবাদ করে দিতে পারি ও হয়তো আত্মহত্যা করবে শুনে কিন্তু আবার এক একবার মনে হতো হয়তো আমারই ভুল আমারই মনের ভুল কিংবা চোখের ভুল সেদিন এই শীতের রাত্রে বারো নম্বর সি রোডের সামনের ঘট্টার ঘটনা শুধু নিছক বিভ্রম মাত্র আর কিছু নয় আসলে গোকুলের ক্রম সঙ্গে সঙ্গে নিজের কৌতূহলের মাত্রাটাও দ্বিগুণ ত্রিগুণ চতুর্গুণ হয়ে বেড়েই চলেছিল এর পরের ঘটনা আরতি রায়কে নিয়ে নয় আরতি তখনও রানী সাহেবা হননি তখন কেবল মিসেস মিত্র প্রচুর প্রতিষ্ঠার শিখরে উঠে রায় সাহেব গোকুল মৃত্যুর যখন মারা গেল হঠাৎ তখন কারবার নিজের হাতে নিলেন মিসেস মিত্র স্বামীর জীবিত অবস্থায় যেমন আড়ালে থেকে স্বামীকে পরিচালনা করতেন তেমনি আড়াল থেকেই তখন থেকে ব্যবসা পরিচালনা করতে লাগলেন তিনি ঘটনাটা সেই সময়ের শকুন্তলা নয় মৃণালিনী মৃণালিনী ম্যাট্রিক পর্যন্ত পর্দা স্কুলে পড়েছে গোকুল মিত্তির ওই মৃণালিনীর স্কুলে যাওয়ার জন্যই পালকি গাড়ি কিনেছিল রবারের টায়ার লাগানো চাকা জানালা দরজা খড়খড়ি বন্ধ দুটো মোটা মোটা ওয়েলার ঘোড়া দুটো মোটর থাকতেও কেন যে এই ব্যবস্থা জিজ্ঞেস করতে গোকুল বলেছিল ও সব কথা থাক ভাই আরতি যখন চায় তখন ও নিয়ে তারপর ভর্তি হলো আমাদের সুনীতি শিক্ষা সদনে গীতা পাঠ স্তোত্রপাঠ আর তার সঙ্গে আই কোর্স এখানে ভর্তি হওয়ার পেছনে মিসেস মিত্রের নিশ্চয়ই সম্মতি ছিল কারণ স্ত্রীর বিনা পরামর্শে কোনো কাজ করবার পাত্র গোকুল নয় তখন গোকুল বেঁচে নেই সমস্ত কাজ কারবারের কলকাঠি মিসেস মিত্রের হাতে তখন সেই সময়ে একদিন আগুন জ্বলে উঠল সেদিন কলেজে নিয়মিত গেছি ক্লাস বসে গেছে হঠাৎ মিসেস মিত্রের চিঠি নিয়ে এসে হাজির মিসেস মিত্রের দারওয়ান পিয়ন বুকে সই দিয়ে চিঠি নিলাম চিঠি খুলে পড়তে গিয়ে মাথায় বজ্রাঘাত হল সিল করা চিঠি বিশেষ জরুরি এবং গোপনীয় টাইপ করা তিন পৃষ্ঠা চিঠি নিচে মিসেস মিত্রের সই পত্রের বিবরণে প্রকাশ মিসেস মিত্রের মেয়ে মৃণালিনী নাকি প্রেমপত্র লিখেছে সুনীতি শিক্ষা সদনের ইংরেজির প্রফেসর বিভূতি ঘোষালের কাছে এবং বিভূতি ঘোষাল সে চিঠির জবাব দিয়েছে এমন একখানা দুখানা নয় অনেক দিন ধরে অনেক চিঠি লেখা হয়েছে কিন্তু মিসেস মিত্তির এখন ধরে ফেলেছেন সমস্ত সঙ্গে সঙ্গে তিনি মৃণালিনীর কলেজে আসা বন্ধ করেছেন শুধু তাই নয় এখন জানতে চেয়েছেন বিভূতি ঘোষালের মতো প্রফেসরকে কেন এখনই বরখাস্ত করা হবে না এবং বিশ্ববিদ্যালয় কেন সুনীতি শিক্ষা সদনকে এখনই ভেঙে দেবে না যেখানে মেয়েদের শিক্ষার নামে চরিত্রহীনতার হাতেখড়ি দেওয়া হয় এবং যে প্রতিষ্ঠানে অসচ্চরিত্র লম্পট শিক্ষকদের বেছে বেছে নিযুক্ত করা হয় মেয়েদের প্রলুব্ধ করার জন্য সে প্রতিষ্ঠান তুলে দেবার জন্যে কোনো আইন দেশে আছে কি না এবং না থাকলে সে আইন এখনই কেন প্রবর্তন করা হবে না তাই জানতে চেয়েছেন সুশিক্ষার নামে এই সব প্রতিষ্ঠানে ভদ্রঘরের যুবতী মেয়েদের যে এইভাবে অনাচার ও দুর্নীতি শিক্ষা দেওয়া হয় তা বহু লোক বহুদিন ধরে সন্দেহ করে আসছেন কিন্তু ভদ্রবেশী গুন্ডাদের কূটনীতিতে এতদিন সকলের দৃষ্টি অন্ধ হয়েছিল সুনীতি শিক্ষা সদনের এই দৃষ্টান্ত এবার সকলকে ইত্যাদি তিন পৃষ্ঠাব্যাপী অভিযোগ শেষে লিখেছেন দেশবাসী তথা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিবিধান না করলে তিনি আদালতের দ্বারস্থ হতে বাধ্য হবেন এর একখানা নকল তিনি পাঠিয়েছেন ভাইস চ্যান্সেলরের কাছে আর একখানা চ্যান্সেলারের কাছে এবং লিখেছেন যে তার উত্তরের জন্যে তিনি পনেরো দিন অপেক্ষা করবেন জবাব না পেলে তিনি অন্য ব্যবস্থা করতে বাধ্য হবেন গোকুল বেঁচে নেই তবু গোকুল বেঁচে থাকলেও কোনো সুরাহা হতো বলে মনে হয় না কারণ মিসেস মিত্রের কথাই শেষ কথা জানতাম কিন্তু চিঠিটা পড়ে হাসিও পেল কারণ জামশেদপুরের সেই বারো নম্বর সি রোডের ঘটনা তো নিছক কল্পনাও নয় কিন্তু চিঠিটা নিয়ে চুপ করে বসে থাকতেও পারলাম না তখনই বিভূতি ঘোষালকে ডেকে পাঠালাম ছোকরা মানুষ ওদিকে বাঙালি ছাত্রদের মধ্যে রত্নও বলা যায় অনেক দেখে শুনেই তাকে ভর্তি করেছিলাম ইংরেজি হিস্ট্রি ইকোনমিক্সে এম এও দিয়েছে তিনটেতেই ফার্স্ট চিরকাল এখানে চাকরি করবে না আরও উন্নতি করার উচ্চাকাঙ্ক্ষা আছে সেদিন আমার প্রশ্নের উত্তরে যে কথা সে বলেছিল তাতে তার বিশেষ কোনো দোষ আমি পাইনি এক কথা সে বলতে চেয়েছিল তারা দুজনেই দুজনকে ভালোবাসে সেদিনকার মৃণালিনীকেও আজ মনে করতে চেষ্টা করলাম খড়খড়ি বন্ধ পালকি গাড়ির মধ্যে বন্দি হয়ে আসতো রোজ মিসেস মিত্রের কড়া নজর আর কোচোয়ান চাকর ঝি দারোয়ানের নজরবন্দি হয়ে থেকে থেকে একমাত্র বোধহয় কলেজের এলাকায় ঢুকেই সে জীবন ফিরে পেত চটুল চলা আর কথা বলার ভঙ্গি দেখে বুঝতাম এখানেই সে মুক্তির স্বাদ খুঁজে পেয়েছে সিঁড়ি দিয়ে তার লাফি লাফি দোতলায় ওঠা ক্লাসের বাইরে দুর্দম ছোটাছুটি আর তারপর ঠিক বাড়ি যাবার আগে পালকি গাড়িটা যখন ঘেরা কলেজ কম্পাউন্ডের ভেতরে এসে ঢুকত তখন অকারণে বাড়ি যেতে দেরি করা আর যাবার আগে তার সেই বিষাদ মলিন চেহারা হয়ে যাওয়া সমস্তর যেন একটা মানে ছিল আজ সেই মেয়েকেই দুহাত নিচু ঘোমটা দেওয়া অবস্থায় তার চেয়ে কম বয়সী স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি যেতে দেখে তাই অত অবাক হয়ে গিয়েছিলাম যা হোক চিঠিটা পেয়েই মিসেস মিত্রের বাড়ি গেলাম তার সঙ্গে দেখা করতে দেখাও হলো কিন্তু কে চিনতে পারবে সেদিনের সেই আরতি রায়কে সাদা থান তুষার ধবল গায়ের রং আর প্রচুর স্থুল মাংসপিণ্ডের তলায় জামশেদপুরের সে মেয়েটি বুঝি কবে নিরুদ্দেশ হয়ে গেছে কিন্তু আশ্চর্য যতক্ষণ ছিলেন সামনে বসে একবারও আমার চোখে চোখ রাখলেন না হয়তো ভেবেছিলেন যদি চোখের জাফরি দিয়ে সেই কুমারী আরতি রায় হঠাৎ এক ফাঁকে উঁকি মেরে দেখে ফেলে কিংবা যদি আমি চিনে ফেলি সেই আরতি রায়কে অনেকক্ষণ পরে ক্ষিপ্ত হয়ে বলেছিলেন যাদের হাতে মেয়ের চরিত্র গঠনের দায়িত্ব তারাই যদি এমন করে তাদের সর্বনাশ করে তাহলে বাপ মায়ের মনে কতখানি দুঃখ হয় তা ভাবুন তো একবার আমার অবশ্য চুপ করে সোনবারই পালা যিনি কথা বলছেন তিনি তখন আর বন্ধুপত্নী নন রায় সাহেব গোকুল মিত্রের প্রচুর সম্পত্তশালিনী বিধবাস্ত্রী বলেন আপনারা ও স্কুল উঠিয়ে দিন যদি তা না দেন তবে জানবেন ও আমিই উঠিয়ে দেব দেহের ধর্মনাশ আর মনের ধর্মনাশও একই কথা তারপর পাশের দিকে চেয়ে ডাকলেন প্রফুল্লবাবু গোকুলের পুরনো টাইপিস্ট প্রফুল্ল কাজ করছিল এক পাশে মিসেস মিত্রের ডাকে উঠে এলো কাছে মিসেস মিত্র কপালের চুলগুলো ডান হাত দিয়ে সরিয়ে দিয়ে বললেন একশো সাতের সি ফাইলটা আনুন তো একবার ফাইলটা আসতেই মিসেস মিত্র সেখানা খুললেন বললেন প্রফুল্লবাবু এই তেত্রিশের ফলিওটা দেখে রাখুন মাসে মাসে সুনীতি শিক্ষা সদনের নামে যে পাঁচ হাজার করে চাঁদা বরাদ্দ আছে আজ একটা চিঠি ড্রাফট করে দেবেন ওটা ক্যান্সেলড হবে আর ওদের ওখানে যে পঞ্চাশখানা পাখা দেওয়া আছে ওগুলো ফেরত দেবার কথা লিখে দেবেন ওই সঙ্গে তারপর বাঁ পাশে দরজার দিকে চেয়ে ডাকলেন চিন্তা চিন্তাইলো বললেন যজ্ঞেশ্বরকে একবার ডেকে দে তো যজ্ঞেশ্বর সামনে আসতেই বললেন যজ্ঞেশ্বর শোনে রাখ কাল যখন আফিসে যাবি একবার আমাদের অ্যাকাউন্টেন্টকে দেখা করতে বলবি খগেনবাবু আমার সঙ্গে যেন একবার দেখা করেন বাড়িতে বলবি বিশেষ দরকার তারপর চিন্তার দিকে চেয়ে আবার বললেন হ্যাঁ রে মিনু বাইলি খেয়েছে না এখনও একবার জ্বরটা দেখলে হতো যে আর যজ্ঞেশ্বর শোনে দিকে যজ্ঞেশ্বর ঝুঁকে পড়ে বললেন মা একবার বড় ডাক্তারবাবুকে খবর দিত গাড়ি নিয়ে যা নইলে দেরি হবে বলবি এখনই যেন আসেন প্রফুল্লবাবু আপনি এ মাসে ডাক্তারবাবুর মেডিকেল বিলগুলো এখনও দেননি কেন কাজে আপনাদের বড় গাফিলতি হয় আমি যেদিকে না দেখব দশটা কাজের মধ্যে মিসেস মিত্রকে যেন কেমন দিশেহারা দেখলাম ঠিক যেন সামঞ্জস্য করতে পারছেন না জীবনের সঙ্গে কোথায় কোন ফুটো দিয়ে বুঝি সব নিঃশেষ হয়ে যাচ্ছে হঠাৎ আমার দিকে না যেই আমাকে বললেন ও আপনি এখনও বসে আছেন আপনাকে চা আনিয়ে দিচ্ছি চিন্তা চা নিয়ে আয় তো এক কাপ কী জানি মিসেস মিত্রের চিঠিটা পেয়ে যেমন উদ্বিগ্ন হয়েছিলাম সামনাসামনি প্রত্যক্ষ দেখে কেমন যেন ওর ওপর করুণা হলো অর্ধমৃতের ওপর আঘাত করতে ইচ্ছে হলো না মিসেস মিত্র কি সত্যি সত্যি সুস্থ স্বাভাবিক মানুষ সেদিন বাড়ির বাইরে এসে বাড়িটার দিকে ভালো করে চেয়ে দেখেছিলাম চারদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা জেলখানার মতো অমন রক্ষা ব্যবস্থা কিসের জন্য জানালাগুলোর সামনে দেড় হাত জায়গার ব্যবধানে খড়খড়ির আবরণ দেওয়া চন্দ্র সূর্যও যেন ওখানে প্রবেশ করতে না পারে শেষ পর্যন্ত সত্যি সুনীতি শিক্ষা সদনের মাসিক মোটা চাঁদাটা বন্ধ হয়ে গেল গোকুল মিত্রের ধার দেওয়া পঞ্চাশখানা পাখা তাও একদিন ওদের লোক এসে খুলে নিয়ে গেল তবু টিম টিম করে চলতে লাগল প্রতিষ্ঠান শেষে একদিন তাও বন্ধ হয়ে গেল তারপর একদিন কার কাছে যেন শুনেছিলাম যে মিসেস মিত্র মেয়েকে নিয়ে তার লাহেরিয়া সরাইয়ের জমিদারিতে গিয়ে বাস করছেন জনতা কোলাহল শহর সভ্যতা থেকে দূরে পালিয়ে গিয়ে তিনি হয়তো আত্মরক্ষা করতেই চেয়েছিলেন কুমারী জীবনে যে দুর্বলতার প্রশ্রয় দিয়েছেন আরতি রায় মিসেস মিত্র হয়ে তিনি সারা জীবন তার প্রায়শ্চিত্তই হয়তো করে গেলেন এবং নিজের কন্যার মধ্যে যাতে তার কোনো বিগত দুর্বলতার ছাপ না পড়ে তার সেই শুভ প্রচেষ্টাই হয়তো তাকে তার লাহেরিয়া সরাইয়ের দুর্গম বন্দি নিবাসে আবদ্ধ করেছে আমার ধারণা যে ভুল নয় তা আজ মৃণালিনীর লম্বা ঘোমটা আর তার কম বয়সী স্বামীকে দেখেই বুঝতে পারলাম মুর্শিজিও বলছিল ওরা হুজুর বড় ভারী জমিদার বনেদি বংশ ওদের ওদের বংশের নিয়মই আলাদা বউ শ্বশুর গেলে জীবনে আর কখনো বাপের বাড়ি আসতে পারবে না বড় ভারী বনেদি জমিনদার ওরা হুজুর সকালবেলা নিয়মিত জলযোগের পর ডাক পড়ল মহলের পর মহল পেরিয়ে মুন্সিজি আজ একেবারে অন্দরমহলে নিয়ে এসেছে আজ আরতি রায়ও নয় মিসেস মিত্রও নয় আজ রানী সাহেবা সেই দুর্গম পল্লী প্রাসাদের অভ্যন্তরে অন্দরমহলের একটি ঘর দেখলাম পরিপাটি করে সাজানো চারপাশে কলকাতার সোফা কৌচ দেয়ালের সারা গায়ে গোকুলের নানা বয়সের নানা ভঙ্গির ফটো দুটো মানুষ সমান অয়েল পেন্টিং একটা গোকুলের আর একটা রানী সাহেবার খানিক পরে পাথরের প্লেটে ফল আর মিষ্টি এলো আর তার পেছনে পেছনে এসে হাজির হলেন রানী সাহেবা বহুদিন পর দেখছি বিচলিত হলাম সত্যি এ যেন অন্য মানুষ এসেই বললেন ওটা খেতে আপত্তি করবেন না ওটা প্রসাদ আমার বিগ্রহ দেবিকানন্দনের তারপর সামনে বসলেন আরও সুচি শুভ্র আর তুষার ধবল হয়েছে তার অবয়ব একটু আগেই স্নান সেরে পুজোর সেরে আসছেন বোধহয় কপালে চন্দন চর্চিত জোড়া ভৃগু পদরেখা হাতে নাম জপের থলি ভেতরে আঙুলটা নিঃশব্দে নড়ছে বুঝি ইষ্ট নাম জপ করছেন বললেন কেমন জামাই দেখলেন আমার তারপর খানিক থেমে বললে জানেন মিনুর বিয়ের জন্য আমার ভারী ভাবনা ছিল আজ আমি সত্যিকারের স্বাধীন দেয়ালে রয়্যাল পেন্টিংখানা দেখিয়ে বললেন উনি বলতেন বটে যে আমি নাকি ওর উন্নতির মোলে কিন্তু উনি ছিলেন দেবতা ওর স্পর্শ পেয়ে আমি বরং ধন্য হয়ে গেছি ওর ভালোবাসা না পেলে কি আজ মিনুকে ঠিক নিজের মনের মতন করে মানুষ করতে পারতো নিজের পছন্দ মতো ঘরে বরে দিতে পারতো আজ উনিও নেই মিনুও গেল আপনারা সবাই এসে দাঁড়িয়েছিলেন তাই কোনো বাধা এলো না তাছাড়া আরও এমন দু একটা কথা হলো। আশ্চর্য হলাম এ যেন সে মানুষ নন আরতি রায় মিসেস মিত্র আর আজকের এই রানী সাহেবা এরা যেন একজন নয় তিন জনের তিনটি বিভিন্ন রূপ অথচ পঁচিশ তিরিশ বছর ধরে ওকে চিনে এসেছি তবু মনে হলো চেনা যেন আর শেষ নেই এ চেনার শেষ হবেও না কবেকার কার কোন আরতি রায় সে কি আজ রানী সাহেবাকে দেখলে চিনতে পারবে কিংবা হয়তো রানী সাহেবাও আজ আরতি রায়কে দেখে একেবারে সম্পূর্ণরূপে ভুলে গেছে আরতি রায়কে দেখে রানী সাহেবাও আজ বুঝি লজ্জায় অপমানে অধবদন হয়ে থাকবে নইলে এমন করে অসংকোচে আমার চোখে চোখ রেখে কথাই বা কেমন করে বলতে পারছেন এই রানী সাহেবা মামুলি বিদায় অভিনন্দনের পর চলে আসছিলাম দরজার বাইরে পা বাড়াতেই কানে এলো আর একবার শুনুন ফিরে দাঁড়ালাম হাসি হাসি মুখ হাসি দেখে কেমন যেন খটকা লাগলো হাসি তো কখনও দেখিনি ওর মুখে বললেন একটা কথা আপনাকে জিজ্ঞেস করতুম বলুন না কি কথা আপনি একদিন আমার মেয়ের নাম রাখতে চেয়েছিলেন শকুন্তলা আমি রেখেছি মৃণালিনী আপনার দেওয়া নামে আমার আপত্তি ছিল কেন জানেন না কেন আপনি আগে বলুন কি মনে করে আপনি ওর নাম শকুন্তলা রেখেছিলেন আমি কিছু মনে করে ও নাম রাখিনি কিন্তু আপনি আমাকে ভুল বুঝবেন না আপনি সত্যি কথা বলছেন রানী সাহেবা হঠাৎ যেন বড় রিজু হয়ে দাঁড়ালেন আমি হঠাৎ এই প্রশ্নের জবাব দিতে গিয়ে কেমন বিমুর হয়ে গেলাম তার চোখের দিকে তাকালাম ভয় হলো ধরা পড়ে গেলাম না কি ও কি হাসি নয় তবে ভ্রুকুটি তারপর আমার দিকে তেমনিভাবে তাকিয়ে এই রানী সাহেবা বললেন আমার স্বামীকে আপনি ঘনিষ্ঠভাবেই জানতেন আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কোথাও কোনো ফাঁকি ছিল না যদি এতদিনের পরিচয়ও সেটা না বুঝে থাকেন তো বলতে বলতে থেমে গেলেন রানী সাহেবা তারপর একসময় আশেপাশে চেয়ে নিয়ে বললেন আজ আমি স্বাধীন উনিও নেই মিনু জন্মের মতো পর হয়ে গেল আজ আর বলতে দোষ নেই কেন আপনি শকুন্তলা নাম রেখেছিলেন তো আর কেউ না বুঝু আমি বুঝেছিলাম আমায় ক্ষমা করবেন আমায় ক্ষমা করবেন আপনি কিন্তু আপনি যে ক্ষমার যোগ্য নন শকুন্তলার জন্মবৃত্তান্ত আমাদের দেশের একটা সাত বছরের মেয়েও জানে বলতে বলতে বিদায় সম্ভাষণ না করেই চলে গেলেন দরজার পর্দার আড়ালে খানিক্ষণ হতবাকের মতো দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে বাইরে চলে এলাম ট্রেনে আস্তে আস্তে ভেবেছি কত কথা ভেবেছি অল্প বয়সের ত্রুটির জন্য যাকে সারাটা জীবন প্রায়শ্চু করতে হয়েছে সমস্ত বিলাস ব্যসন শহর সভ্যতা ছেড়ে যিনি আত্মবিবরে মুখ লুকিয়ে মুহ্যমান মৃতকল্প হয়ে আছেন আজ রানী সাহেবার সেই পরিপূর্ণ রূপটাই যেন দেখবার সৌভাগ্য হল গোকুল অবশ্য ছিল হতভাগ্য কিন্তু এই রানী সাহেবাকে দেখলাম আজ তার চেয়ে আরও শতগুণ হতভাগ্য মনে মনে সংকল্প করলাম রানী সাহেবাকে নিয়ে এখন গল্প লিখব না ওই মৃণালিনী যখন শ্বশুরবাড়িতে অত্যাচারে আত্মধিকারে উন্মাদ হয়ে আত্মহত্যা করবে তখনই রানী সাহেবাকে নিয়ে গল্প লেখার উপযুক্ত সময় সেই আমার রানী সাহেবার সঙ্গে শেষ দেখা এরপর আর দেখা হয়নি শেষ দেখা বটে কিন্তু সম্পূর্ণ দেখা নয় এর পরে যে ছোট ঘটনাটি ঘটল সেটি না ঘটলে রানী সাহেবাকে নিয়ে গল্প লেখবার কোনো সার্থকতাই থাকে না এতদিনের সমস্ত দেখা একটি মুহূর্তে যেন ভুল দেখায় পরিণত হল সেই ঘটনাটি বলি এক সুগার মিলের শেয়ার বিক্রি করতে এক ভদ্রলোক একদিন আমার কাছে এসে হাজির সকালবেলা লোকটি কিন্তু বড় স্মার্ট বললে শেয়ার আপনাকে আমি এখনই কিনতে বলছি না কিন্তু আমাদের প্রসপেক্টাসখানে একবার পড়তে অনুরোধ করি ম্যাক্সুইনি ব্রাদার্স লিমিটেডের সমস্ত কনসার্ন আমাদের বিকে গুপ্ত অ্যান্ড কোং কিনে নিয়েছেন ম্যানেজিং এজেন্টস নতুন হলেও ফার্ম বহুদিনের প্রেফারেন্সিয়াল শেয়ারের ডিভিডেন্ড এইট পারসেন্ট আর অর্ডিনারি শেয়ার হল উল্টে পাল্টে দেখলাম নরকটিয়াগঞ্জ সুগার ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ট্রেডিং কনসার্ন ম্যানেজিং এজেন্টস বি কে গুপ্ত অ্যান্ড কোং সাদা অ্যান্টিক পেপারের রয়্যাল আট পেজি বুকলেট শেষের পাতায় ব্যালান্স শিট ছোকরাটি বললে আপনি হয়তো ভাববেন নতুন ম্যানেজিং এজেন্টস কিন্তু বি কে গুপ্তকে যারা জানেন তাদের যদি একবার জিজ্ঞেস করে দেখেন মিস্টার গুপ্ত আমেরিকা আর জাপানে কুড়ি বছর ধরে এই সুগার টেকনোলজি নিয়ে জীবনপাত করেছেন এতদিন পরে ইন্ডিয়াতে ফিরে এসে আজ কবছর হল এইটি হাতে নিয়েছেন অদ্ভুত ব্রিলিয়ান্ট কেরিয়ার মশাই ছোটবেলায় একজন নিজের গাঁটের পয়সা খরচ করে ওকে জাপানে পাঠায় অত্যন্ত গরিবের ছেলে ছিলেন না খানিক পরে ছোকরাটি বললে আর একটা ভেতরের কথা তাহলে আপনাকে বলি বেহারের রানী সাহেবার নাম শুনেছেন চমকে উঠলাম তিনি নিজের পেছনে আছেন তিনি একাই পঞ্চাশ লক্ষ টাকার শেয়ার কিনেছেন এরই মধ্যে আবার দরকার হলে আরও লক্ষ লক্ষ টাকার বললাম রানী সাহেবা আমার চোখে মুখে বোধহয় বিস্ময় ফুটে উঠেছিল আগে হ্যাঁ বেহারের রানী সাহেবা বলতে ওই একজনকেই তো বোঝায় আপনি চেনেন নাকি, কি তা সেই রানী সাহেবাই ওকে কুড়ি বছর ধরে আমেরিকায় জাপানে পরবার খরচ চালিয়ে এসেছেন ফরেন কোনো ডিগ্রি আর বাকি নেই আর কি দেশে ফেরবার আর ইচ্ছেই ছিল না রানী সাহেবাই ওকে ডেকে এনে ওইতে নামিয়েছেন আসল কোম্পানিটা রানী সাহেবারই বলতে পারেন অথচ দেখুন মিস্টার গুপ্ত ছোটোবেলায় কি গরিবই ছিলেন জামশেদপুরে পরের বাড়িতে ছেলে পড়িয়ে পর্যন্ত লেখাপড়া চালিয়েছেন কি নাম বললেন আমি শীত দ্বারা সোজা করে চেয়ারে উঠে বসলাম আগে আমাদের ম্যানেজিং এজেন্টসের নাম মিস্টার গুপ্ত পুরো নাম মিস্টার কে গুপ্ত না না ইনিশিয়াল নয় পুরো নামটা কি বিকাশ গুপ্ত